দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা জেলার পাঁচটি আসনের বিপরীতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, বিকল্পধারা, বিএনএম, এনপিপি, স্বতন্ত্র সহ বিভিন্ন দলের 52 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা নির্বাচন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এবং সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসারের কাছে এসব মনোনয়নপত্র পৃথক পৃথকভাবে দাখিল করেন তারা। গাইবান্ধা সদর আসনের বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র দাখিল করলেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগমগিনি এমপি। আজ বৃহস্পতিবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী নাহিদ রসুলের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতলুবুর রহমান সহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা। এছাড়াও সদর আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবির দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। উল্লেখ্য, গাইবান্ধা জেলার পাঁচটি আসনের সর্বমোট 52 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। গাইবান্ধা জেলায় 7টি উপজেলা, 4টি পৌরসভা ও 81টি ইউনিয়নে 646টি ভোট কেন্দ্র স্থাপন করা হবে। এ 5টি আসনে 20,52,698 জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার 10,11,568 জন এবং 10,41,109 জন মহিলা ভোটার রয়েছে। এখানে ইলেকশন মানেই তো প্রতিদ্বন্দ্বিতা থাকবে, যদি কেউই না থাকে তাহলে তো আসলে ইলেকশনই হবে না। বরং আমি মনে করি যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তখনই হবে যখন দুইজনই সমান সমান হয়। তো সেই রকম পর্যায় হলে আমার মনে হয় যে ইলেকশনটা আরও জমবে। আর সবথেকে বড় কথা যে আমি যে দলের নমিনেশন পেয়েছি বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের গাইবান্ধা জেলা শাখার সম্মানিত সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান এবং আমার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মণ্ডল, ওনারা ছাড়াও আমাদের সমস্ত নেতাকর্মীরা আমার সমস্ত চারপাশে রয়েছে, তাতে বুঝেন যে আমার তখন কী হবে। আমি নির্ভীক নির্ভীক এবং আমি যুদ্ধ জয়ের আমি পুরোপুরি আমার হলো সাহস এবং যে তার ধৈর্য সমস্ত কিছু দিয়ে আমি জয়ী হওয়ার প্রত্যাশা নিয়েই আমি শতভাগ বিজয় নিশ্চিত আমার নেতাকর্মীরাই করবে। ন্যূনতম কোনো অন্যায় বা অন্যায়কে প্রশ্রয় দেওয়া আমি এটি দেইনি। আমি ব্যক্তিগতভাবে অন্যায়কে ঘৃণা করি, অন্যায় লালন করি না, ধারণ করি না এবং অন্যায়কে কখনোই প্রশ্রয় দেব না। পাশাপাশি ন্যায় প্রতিষ্ঠা করার জন্য সেক্ষেত্রে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ কার্যকারী পদক্ষেপ নেব, ইনশাল্লাহ এর কোনো ব্যত্যয় হবে না। আমি আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসী তথা গাইবান্ধাবাসী তথা গাইবান্ধা সদর উপজেলাবাসীর কাছে বিনয়ের সহিত অনুরোধ করছি, আপনারা একটিবার আমাকে পার্লামেন্টে সুযোগ দিয়ে দেখবেন। আপনাদের হৃদয়ের মণিকোঠায় ইনশাল্লাহ আমি চলে যাব, আমি আমার কর্মকাণ্ডর মধ্যে দিয়ে চলে যাব, এটি আমি বিশ্বাস করি। সদর উপজেলায় একটিই নাম যে শাহ সারোয়ার কবির, এখানে আদার্স আর কোনো নাম নেই বললেই চলে। সেখানে যদি সেখানে যদি হাজার লোককেও বলা যায়, হাজার লোকের মাঝে দেখা যাবে যে হয়তো 950 জন লোকই বলছে শাহ সারোয়ার কবির আর 50 জন উমুক তুমুক বলছে। এটি গাইবান্ধার প্রকৃত চিত্র, আপনারা নিজেরাও খুঁজে নেবেন। আর সারা আমি আল্লাহর রহমতে ব্যাপক সারা পাচ্ছি।